হাই পার সিস্টেম অ্যানালাইসিস কোর্সের এই ফিটতে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি ইনসুললেটের প্রবলেম সলভ করবো প্রবলেমটা ফিকে ম্যাথের বইতে রয়েছে তো এখানে কী বলা আছে যে অ্যান ইনসুলেটর স্ট্রিং কনসিস্ট অফ থ্রি ইউনিটস তাহলে এখানে একটা ইনসুলেটর স্ট্রিং দেওয়া আছে যেটাতে তিনটা ইউনিট রয়েছে সো আমরা ড্র করে নিই প্রথমে তিনটা সো তিনটা ইউনিটের জন্য প্রথমে থাকবে হচ্ছে আমাদের এক দুই অ্যান্ড তিন এখানে আমাদের কন্ডাক্টর ঝোরানো থাকবে এটা ছিল আমাদের তারপর আমাদের সান্ড ক্যাপাসিটার্স যেগুলো আসবে সেটা হচ্ছে এখানে একটা এখানে একটা অ্যান্ড এখানে একটা সো এটার ভালো ছিল হচ্ছে আমাদের সি এবং এটার ভ্যালো ছিল হচ্ছে আমাদের সি ওয়ান এটা আমরা ভিডিওতে দেখে নিয়েছি আমরা যখন থিওরি নিয়ে আলোচনা করেছিলাম সি ওয়ান এবং টোটাল ভোল্টেজ ছিল হচ্ছে আমাদের ভি টোটাল ভোল্টেজ ছিল হচ্ছে ভি এবং এটার একরসে ভোল্টেজ স্টপ ছিল হচ্ছে আমাদের ভি ওয়ান এটার ছিল এবং এটার এক ড্রপ ছিল হচ্ছে টোটাল ছিল হচ্ছে আমাদের ভি ওকে এটা থিওরিতে দেখে নিয়েছিলাম তাহলে এখানে একটা জিনিস বলা আছে যে ইচ হ্যাভিং আ সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ পনেরো কিলো ভোট তাহলে এখানে আমাদের অপারেটিং ভোল্টেজ হচ্ছে পনেরো কিলো ভোল্ট তাহলে আমরা থিওরিতে যখন দেখেছিলাম থিওরিটা ভালোভাবে বুঝতে পারলে আমরা প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে সেজন্য আমি থিওরিটা শুরুতে আলোচনা করে নিয়েছি এবং এখানে আমাদের বেসিক্যালি বোঝাচ্ছে যে আমাদের সেফ ওয়ার্কিং ভোলটেজ হচ্ছে পুনর কিলোভোট দ্যাট মিন্স আমাদের কন্ডাক্টর আমাদের যে ক্যাপাসিটরটা কন্ডাক্টরের কাছে থাকবে সেখানে সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে দ্যাট মিন্স সবার বেশি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে ভি থ্রিতে তারপর ভিটু ভি টুতে এবং সর্বনিম্ন ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি ওয়ানে এটা আমরা দেখেছিলাম দ্যাট মিনস সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ হবে ভি থ্রিতে তারপর ভি টুতে তারপর হচ্ছে ভি ওয়ানে তাহলে এখানে যেহেতু আমাদের সেফ ওয়ার্কিং ভোটেজ অপারেটিং ভোটেজ দেওয়া হচ্ছে পনেরো কিলো এবং ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ কোথায় হবে ভি থ্রিতে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ হবে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যে ভি থ্রি ভ্যালু যেটা সেটা আমাদের আসবে হচ্ছে পনেরো কিলো ফোট আমরা থিউরিটা দেখে নিয়েছিলাম সিউডিটা আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং আমরা দেখেছিলাম যে কারেন্টগুলো ঠিক সেমভাবে এখানে সবচেয়ে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে তারপর এখানে তারপর এখানে তাহলে যেহেতু আমাদের সেফ ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে পনেরো কিলোভোল্ট এবং সবচাইতে বেশি পরিমাণ ভোল্টেজ ট্রপ হয়ে হচ্ছে আমাদের কন্ডাক্টরের যে কাছের যে ক্যাপাসিটিটা যেখানে ফর্ম করবে সেটাতে আমাদের যে সেলফ ক্যাপাসিটেন যেটা থাকবে সেখানে মানে এই ভোট এখানে ড্রপ হবে সেটা সেটাতে থাকবে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে তারপর গ্রাজুয়ালি ধীরে ধীরে ভোল্টেজ ড্রপগুলো কমতে থাকবে তাহলে যেহেতু এখানে সবচেয়ে পরিমাণ বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবো যে এখানে ভি থ্রিটা হচ্ছে আমাদের পনেরো কিলো ভোট এটাই বোঝার বিষয় দেন তারপর বলছি দ্য রেশিও অফ সেলফ ক্যাপাসিটেস টু শান্ট ক্যাপাসিটেন্স দ্যাট মিন্স এখানে আমাদের রেশিও দেওয়া আছে কার মধ্যে সেলফ ক্যাপাসিটাস সেলফ ক্যাপাসিটিস হচ্ছে আমরা সি ধরে নিয়েছিলাম সি এবং শান্ট ক্যাপাসিটাস দ্যাট মিনস সি ওয়ান এটা হচ্ছে আমাদের এইট বাই ওয়ান খেয়াল রাখতে হবে এইট বাই ওয়ান এবং আমরা জানি আমাদের যে ফ্র্যাকশনটা আমরা বের করেছিলাম কে এর ভ্যালুটা সেটা ছিল হচ্ছে আমাদের কে এর ভ্যালুটা বের করেছিলাম হচ্ছে আমাদের শান্ট ডিভাইডেড বাই শান্ট ক্যাপাসিটাস ডিভাইডেড বাই সেলফ ক্যাপাসিটাস খেয়াল রাখতে হবে শান্ত ক্যাপাসিটাস বাই সেলফ ক্যাপাসিটাস ছিল হচ্ছে আমাদের কে দ্যাট মিনস সি ওয়ান ডিভাইডেড বাই সি তাহলে জাস্ট এটাকে আমরা উল্টাই দিব তাহলে সি ওয়ান ডিভাইড বাই সি সি টু ওয়ান ডিভাইড বাই এইট চলে আসবে তাহলে আমাদের কে এর ভ্যালু সে কত কে এর ভ্যালু সে হচ্ছে আমাদের সি ওয়ান ডিভাইড বাই সি ইজ ইকোয়াল টু ওয়ান ডিভাইড বাই ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটা ফেলো আমাদের লাগবে এখন আমাদের সূত্র যে ডেলিভিশন দেখেছিলাম সূত্র ডেলিভিশন আমরা দেখেছিলাম যে আমাদের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এত এই সূত্রটা আমরা এখন ইউজ করবো আমাদের এই সূত্রটা বারবার ইউজ করতে হবে সো ডেলিভিশন আমরা দেখে নেব ডেলিভিশন দেখে আমি সূত্রটা আমষ্ট করে ফেলব তো আমাদের সূত্রটা এখানে লিখে নিচ্ছি তাহলে আমাদের সূত্র ছিল হচ্ছে ভি ওয়ান ইজ ইকোয়াল টু ভি টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে ইজ ইকাল টু ভি থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার ইজ ইকাল টু ভি ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কে প্লাস কে স্কোয়ার এটা ছিল হচ্ছে সূত্র তো সূত্র ইউজ করে আমরা এখন প্রবলেম সলভ করতে পারবো তাহলে এখানে আমাদের বের করতে বলছে যে ফাইন্ড ম্যাক্সিমাম সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য স্ট্রিং ম্যাক্সিমাম সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য স্ট্রিং অলসো ফাইন দ্য স্ট্রিং এফিসিয়েন্সি তাহলে এখানে আমাদের টোটাল ভোল্টেজটা বের করতে হবে দ্যাট মিন্স ভিটা বের করতে হবে এবং আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হবে সেখান থেকে তাহলে আমাদের যেহেতু ভি জানি এবং এখান থেকে আমাদের কের ভ্যালুটা জানি তাহলে আমরা ভি থ্রি এবং কের ভ্যালুটা জানি তাহলে সেগুলো বসাই দিই তাহলে যে কোনো একটা সূত্রে ইউজ করে আমরা ওনার একটা ভ্যালু বের করতে পারবো তাহলে এখন আমরা প্রথম দুইটা রিলেশনে কাজ করি সো ভি সমান ছিল হচ্ছে আমাদের ভি টু ডিভাইড বাই ওয়ান প্লাস কে তাহলে সেখান থেকে আমাদের যদি ভি টুর ভ্যালুটা বের করে নিই ভি টু ইজ ইকোয়াল টু ভি ওয়ান ওয়ান প্লাস কে বা সরাসরি আমরা এখানেও ভ্যালুটা বসে দিতে পারবো তাহলে আমরা ভি ওয়ানটা বের করতে নিতে পারবো আমরা ভি বের করতে পারি অথবা ভি ওয়ান বের করতে পারি যেভাবে ক্যালকুলেশন করি সেটা ইউজ করলে হবে সো আমরা এখান থেকে ভি ওয়ানটা বের করে নিচ্ছি তো ভি ওয়ান সমান আসতেছে হচ্ছে আমাদের ভি টু ডিভাইড বাই ওয়ান প্লাস কে তাহলে ভি টু ডিভাইড বাই ভ্যালু তো আমরা জানি সো আমরা সরাসরি বসাই দিই ওয়ান প্লাস ওয়ান বাই এইট তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন এত ভি টু তাহলে ভি ওয়ান সমান আমরা পেলাম হচ্ছে জাস্ট আমরা ভি টুটাও বের করে নিতে পারি কোনো সমস্যা নাই সো যেটা খুশি তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলাম তো ভি ওয়ান সমান আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন এত ভি টু এটা ইকশন নাম্বার ওয়ান দিচ্ছি আমরা তাই একটা ই পেলাম সো এখন আমরা ভি টু এবং ভি থ্রি এই দুটো কোয়েশানে কাজ করবো তো ভি টু ডিভাইড ভি টু বাই ওয়ান প্লাস কে ইজিক টু আমাদের আসতে হচ্ছে ভি থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার তাহলে সেখান থেকে আমাদের ভি টু ডিভাইড বাই ওয়ান প্লাস কের ভ্যালু তো আমরা জানি ওয়ান বাই এইট সেটা বসে দিলাম ইজ ইকাল টু ভি থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট তারপর স্কোয়ার তাহলে সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ভি থ্রি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি সিক্স এত ভি টু এটা আমরা এক ইকুয়েশন নিচ্ছি সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু নিচ্ছি তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি ভি টুর ভ্যালুটা বের করতে পারি ভি টু সমান আসতেছে হচ্ছে আমাদের ভি থ্রি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু থ্রি সিক্স ভি থ্রি ভ্যালুটা আমরা জানি ইতিমধ্যে আমার কোয়েশনে দেওয়া আছে সেটা হচ্ছে পনেরো কিলো ফোর্ট দ্যাট মিন্স পনেরো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু থ্রি সিক্স তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে যে টুয়েলভ পয়েন্ট ওয়ান থ্রি এত কিলো ফোট দ্যাট মিন্স ভিটু পেয়ে গেলাম তাহলে ভিটুর ভ্যালুটা আমরা এক নম্বর কোয়েশনে বসাই দিই তাহলে এক নম্বর থেকে পাচ্ছি আমরা যে এক নম্বর ছিল ভি ওয়ান ইজ কল ট্রু আমাদের জিরো পয়েন্ট এইট নাইন এত ভি ভি টু তাহলে জিরো পয়েন্ট এইট নাইন ইন্টু ভিটু হচ্ছে আমাদের টুয়েলভ পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আমরা ভি ওয়ানের ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে দশ দশমিক সাত নয় এত কিলো ফোট তাহলে ভি ওয়ান যদি জানি তাহলে টোটাল ভোল্টেজ অ্যাক্রোস দ্য স্ট্রিং আমরা পাবো ভোল্টেজ অ্যাক্রস দা স্ট্রিং এটা আমাদের বের করতে হবে এক নম্বরের জন্য আমরা এক নম্বরে বের করতে পারছি হচ্ছে ভোল্টেজ ম্যাক্সিমাম ওয়ার্কিং ভোল্টেজ অফ স্ট্রিং এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাক্রোস দ্য স্ট্রিং দ্যাট মিনস ভি আমাদের স্ট্রিং আমাদের ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি তিনটা যোগ করবো আমাদের ভি ওয়ান ভি টু আর ভি থ্রি ভি ওয়ান ছিল হচ্ছে আমাদের দশ দশমিক সাত নয় প্লাস ভি টু ছিল হচ্ছে আমাদের টুয়েলভ পয়েন্ট ওয়ান থ্রি প্লাস ভি থ্রি ছিল হচ্ছে আমাদের পনেরো কোয়েশনে যেটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ক্যালকেশানগুলো পাবো হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট নাইন টু এত কিলোভোল্ট এটা পাইলাম হচ্ছে আমাদের এক নম্বরের জন্য এবং পরবর্তীতে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে আসে তো স্ট্রিং এফিসিয়েন্সির সূত্র আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে স্ট্রিং এফিসিয়েন্সির সমান ছিল হচ্ছে আমাদের

তো ভোট টোটাল অ্যাক্রস দ্য স্ট্রিং টোটাল ভোল্টেজ কত এখানে টোটাল ভোল্টেজ ছিল হচ্ছে আমাদের ভি এবং সেটা হচ্ছে আমাদের পেয়েছিলাম হচ্ছে এত সাঁত্রিশ দশমিক নাইন টু সেটা আমরা বসাই দিচ্ছি টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের সাঁত্রিশ দশমিক নাইন টু আর এন হচ্ছে কয়টা আমাদের এখানে ইনসুলেটর ইউজ করেছি সেটা হচ্ছে তিনটা তাহলে তিনটা স্ট্রিং আমাদের ইউজ করেছি এখানে তাহলে থ্রি হবে ইনটু ভোল্টেজ এক্রস্ত নিয়ারেস্ট স্ট্রিং নিয়ারেস্ট স্ট্রিং কোনটা ছিল আমাদের হচ্ছে এটা সেটা হচ্ছে এখানে ভোল্ট স্টপ কত ছিল ভোটেজেজ স্ট্রপ হচ্ছে পনেরো তাহলে ভোটেজ একটা হচ্ছে নিয়ারেস্টিং হচ্ছে আমাদের পনেরো ইন্টু অবশ্যই একশো হবে তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব হচ্ছে এইটটি ফোর পয়েন্ট টু সিক্স এত পার্সেন্ট সো এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো সো নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ